আপা ভালো আছে আর বিকাল বেলা ডাক্তার আপা আপনাদের সাথে কথা বলবে। অনেক ধন্যবাদ আপা। এই আমি তাহলে শানার লেগে কিছু খাওয়ান দাওয়ান নিয়ে আসি, কি কর? ঠিক আছে পড়া, আপনি নিশ্চিন্ত যান, আমরা তো আসছি। ঠিক আছে। আপনাকে এখন কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। জি আপা বলুন। যেগুলোর জন্য আপনার স্ত্রীকে আপনারই সহযোগিতা করতে হবে। শানা ঠিক মতো শুন। ডাক্তার আপা কি বললেন শুনলেন না ভাই? শাহানা আপা তো শুনবেই কি বলেন, কিন্তু আপনাকেও মনোযোগ দিয়ে শুনতে হবে। শাহানা আপা একা কিন্তু সব কিছু মেনে চলতে পারবে না যদি না আপনি সাহায্য করেন। ও ঠিক আছে। এমআর করার কমপক্ষে 15 দিন কোনো ভারী কাজ করা যাবে না। তার মানে আজ থেকে 15 দিন আপনি কোনো ভারী কাজ করবেন না, যেমন পানির কলসি আনা, ভারী কোনো জিনিস বহন করা, এসব করতে পারবেন না। জি আপা ঠিক আছে। আমিও খেয়াল রাখবো ও যেন কোনো ভারী কাজ না করে। এই 15 দিন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে যাতে করে কোনো সংক্রামক রোগ আক্রান্ত না করতে পারে। নির্দিষ্ট সময় পরপর পেট বদলাতে হবে আর 2 সপ্তাহ শারীরিক মিলন বন্ধ রাখতে হবে। আমি নিজেই ওর ওষুধ খাবো। আশা করি 4 থেকে 6 সপ্তাহের মধ্যে আপনার মাসিক চালু হয়ে যাবে। 15 দিন পর এখানে এসে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। আর একটা কথা, এমআর করার 10 দিন পর্যন্ত রক্তস্রাব হয় যেমন আপনার মাসিকের মতো, তবে তা যদি খুব বেশি হয়, চাক চাক রক্ত যায় বা অন্য কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই ক্লিনিকে চলে আসবেন। তবে ভয় পাওয়ার কিছুই নেই, আশা করি এসব কিছুই হবে না। তাই যেন হয় আপা। আরেকটা কথা, আপনাদের পরামর্শ অনুযায়ী আমি কিন্তু শাহানাকে ইমপ্ল্যান্ট ক্যাপসুলটা পরিয়ে দিয়েছি, আর যাতে বারবার এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে আর কখনো যেন এমআর করতে না হয়। পাপিয়া আপা ডাক্তার আপা যা যা বললো তা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। আমি একলা মনে রাখবো, আপনারও মনে রাখতে হবে। হ্যাঁ তা তো অবশ্যই। মনে থাকবো না, এগুলি ভুলে গেলে হইবো? সরো, আমার গোসলের পানি আমি নেব, এখন থেকে তোমার গোসলের পানিও কিন্তু আমি নেব। খুব ভালো, পরিকল্পিত সংসারের জন্য অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ থেকে বিরত থাকুন। স্বামী স্ত্রীর উভয় চেষ্টায় গড়ে তুলুন আপনার কাঙ্ক্ষিত পরিবার। গ্রহণ করুন পরিবার পরিকল্পনা পদ্ধতি।